আসসালামু আলাইকুম। আজ বুধবার 9 অক্টোবর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি সরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে আবহাওয়ার পরিবর্তন, জ্বর সর্দিতে আক্রান্ত হচ্ছেন প্রবাসীরা। ওমানে 4 দিন বন্ধ থাকবে দূতাবাস, সালালার প্রবাসীদের জন্য নতুন বিজ্ঞপ্তি। সৌদি প্রবাসীদের জন্য সুখবর, বকেয়া বেতন ও ফিরতি ফ্লাইটের টিকিট দিবে সরকার। ডিসেম্বরের মধ্যে 20,000 ভিসা আবেদন নিষ্পত্তি, আশ্বাস ইতালি দূতাবাসে। রেমিটেন্সের শীর্ষে ঢাকা, বেশি টাকা পাঠান চট্টগ্রামের 6 জেলার প্রবাসী। লেবাননের যুদ্ধ পরিস্থিতি, তালিকা হচ্ছে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর, কাশি বা ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন প্রবাসীরা। দিনে গরম, শেষ রাতে হালকা ঠান্ডা, আবার কোথাও কোথাও বৃষ্টি। এই মিশ্র তাপমাত্রার কারণে হাঁচি, কাশি, জ্বর, সর্দির মতো সমস্যা বাড়ছে। বেশি বিপাকে পড়ছেন বয়স্ক ও শ্বাসের সমস্যায় ভোগা রোগীরা। চিকিৎসকরা জানাচ্ছেন, বারবার আবহাওয়ার পরিবর্তন হতে থাকলে এই ভোগান্তিও বাড়ে। খোঁজ খবর নিয়ে ওমান প্রতিনিধি হাশেম চৌধুরী জানিয়েছেন, অসংখ্য বাংলাদেশি কম বেশি মাত্রার ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। মূলত সর্বশেষ কিছুদিনের তাপমাত্রার বাড়তি কমতি এবং আবহাওয়ার পরিবর্তনই এর জন্য দায়ী। সাধারণত অসুস্থ হলেও প্রবাসীদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে না, ক্লান্তি নিয়েই দিনভর পরিশ্রম করতে হয়। এতে পরিস্থিতির অবনতি হওয়ার ঝুঁকি বাড়ে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। যদিও সাধারণ ঠান্ডা জ্বরের জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, তবুও কিছু উপদেশ মেনে নিজের যত্ন নেওয়াটা জরুরি বলে জানাচ্ছেন তারা। তবে চিকিৎসকরা সাবধান করে জানাচ্ছেন, লক্ষণ উপশমে কিছু ওষুধ ব্যবহার করা গেলেও অযথা অ্যান্টিবায়োটিক সেবন করা থেকে বিরত থাকতে হবে, কারণ এতে অন্যান্য জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। বৃহস্পতিবার থেকে টানা 4 দিন বন্ধ থাকছে ওমানের বাংলাদেশ দূতাবাস। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির জন্য রোববার পর্যন্ত দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান থুইংয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। এর আগে সরকারের নির্বাহী আদেশে বৃহস্পতিবার পূজার ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিনের ছুটি হতে যাচ্ছে। এদিকে সালালাই কনস্যুলার সেবা নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছে দূতাবাস। অঞ্চলটিতে বসবাসরত প্রবাসীদের জন্য 10 থেকে 13 অক্টোবর পূর্ব নির্ধারিত স্থানের পরিবর্তে ধোফার হোটেলে অবস্থান করবে দূতাবাসের টিম। এর মধ্যে প্রথম 2 দিন সকাল 9টা থেকে বিকেল 5টা এবং তৃতীয় দিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখ করার সময়ে সংশ্লিষ্ট এলাকার প্রবাসীদের প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে নিয়ে সেবা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। আর্থিক জটিলতায় থাকা বেসরকারি কোম্পানির প্রবাসী শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য নতুন বীমা পলিসি চালু করেছে সৌদি আরব। এর আওতায় প্রবাসী কর্মীদের বকেয়া বেতন ও ফিরতি ফ্লাইটের টিকিটের ব্যবস্থা থাকবে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিমা কর্তৃপক্ষের সহযোগিতায় দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিমা পণ্য চালু করেছে। প্রবাসী কর্মীদের সুরক্ষা দেওয়া এবং নির্দিষ্ট মেয়াদে বেতন দিতে কোম্পানির অপারগতার ক্ষেত্রে আর্থিক অধিকার বঞ্চিত হওয়ার প্রভাব মোকাবিলা এই উদ্যোগের লক্ষ্য। গত 6 অক্টোবর থেকে বিমা পলিসির আওতাভুক্ত প্রবাসী কর্মীদের জন্য এই বিমা সুবিধা চালু হয়েছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়। তাতে বলা হয়, সৌদি বিমা কোম্পানিগুলো এই বিমা পরিচালনা করবে। এর আওতায় নিয়োগকর্তারা বেতনের বাধ্যবাধকতা পূরণ করতে ব্যর্থ হলে বিমা কোম্পানি প্রবাসী শ্রমিকদের বকেয়া পরিশোধ করবে। তবে বিমা পলিসিতে বর্ণিত শর্তাবলী এবং প্রাসঙ্গিক বিধান ও পদ্ধতি মেনে এ সুবিধা দেওয়া হবে। মন্ত্রণালয় বলেছে, এই বিমা সুবিধার আওতায় দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের জন্য ফিরতি ফ্লাইটের টিকিটও দেওয়া হবে।
আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ডিসেম্বরের মধ্যে 20,000 ভিসা আবেদন নিষ্পত্তি করবে বলে আশ্বস্ত করেছে ঢাকার ইতালি দূতাবাস। কাজের গতি বাড়াতে ইতালি দূতাবাসে আরও 2-3 জন কর্মকর্তা ঢাকায় নিয়ে আসছেন বলে জানিয়েছেন তারা। বুধবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, দীর্ঘদিন ধরে অনেক ভিসা আবেদন আটকে রয়েছে। 20,000 ভিসা কেস রোম থেকে ক্লিয়ার্ড হয়েছে, সে ভিসাগুলো দেওয়ার অগ্রগতি খুব কম। ইতালির রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে এই ভিসাগুলো দিয়ে দেওয়া হবে। এছাড়াও ইতালি দূতাবাস অতিরিক্ত 2-3 জন কর্মকর্তা নিয়ে আসছেন কাজ করতে, তারা আসলে কাজের গতি বৃদ্ধি পাবে। তারা এই ডিসেম্বরের মধ্যে এটাকে সবগুলি ভিসা দিয়ে দেবেন, তবে ডিসেম্বরের মধ্যে একদিনে তো সবগুলি ভিসা দেবেন না, কাজে এখন থেকেই শুরু করতে হবে, শুরু করেছেন তারা। গতি এখনও কম, আমরা চেষ্টা করবো যে এই গতিটা যাতে বাড়ে, যাতে করে আসলেই 20,000 ভিসা বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায়। এর আগে ভিসা আবেদনের প্রক্রিয়ার সময় 90 দিন ধার্য করা হলেও ইতালি দূতাবাস বিভিন্ন কারণ দেখিয়ে এর সময়গুলো আরও পিছিয়ে দেয়। বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির ভাষ্য মতে, অনেক বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট আটকে আছে দেশটিতে। প্রবাস থেকে পাঠানো টাকা যেসব জেলার ব্যাংকের শাখাগুলোতে বেশি এসেছে তাদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে ঢাকা জেলা। আর দেশের 8টি বিভাগের মধ্যে চট্টগ্রামের 6 জেলাই রয়েছে প্রবাসী আয়ের শীর্ষ তালিকায়। এই বিভাগের মোট 11টি জেলার মধ্যে চট্টগ্রাম রয়েছে শীর্ষ তালিকার দ্বিতীয়তে। এছাড়া শীর্ষে আছে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও ফেনী। তবে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে একই বিভাগের বান্দরবান জেলায়। চলতি অর্থবছরে জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 3 মাস কেন্দ্রীয় ব্যাংকের জেলাভিত্তিক হালনাগাদ তথ্যে এই চিত্র দেখা যাচ্ছে। এই সময়ে প্রবাসীরা দেশে 654 কোটি 27 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে এসেছে 317 কোটি 92 লাখ ডলার। অপরদিকে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় এসেছে 180 কোটি 39 লাখ ডলার। তার মধ্যে চট্টগ্রাম জেলায় প্রবাসী আয় এসেছে 53 কোটি 85 লাখ ডলার। এছাড়া কুমিল্লা জেলায় 36 কোটি 25 লাখ ডলার, নোয়াখালীতে 19 কোটি 46 লাখ ডলার, ব্রাহ্মণবাড়িয়ায় 19 কোটি 37 লাখ ডলার, চাঁদপুরে 17 কোটি 49 লাখ ডলার এবং ফেনীতে 17 কোটি 20 লাখ ডলার প্রবাসী আয় এসেছে। সে হিসেবে চট্টগ্রাম বিভাগে কুমিল্লা দ্বিতীয় এবং দেশের মধ্যে চতুর্থ অবস্থানে আছে। একই বিভাগের বান্দরবান জেলায় প্রবাসী আয় এসেছে 45 লাখ ডলার, যা দেশের 64 জেলার মধ্যে সর্বনিম্ন। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে প্রাথমিক তালিকা করছে সরকার। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একযোগে কাজ করছে। বুধবার বৈরুতের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দূতাবাস থেকে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদেরকে তালিকাভুক্ত হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং প্রাথমিকভাবে প্রায় 1,000 অভিবাসী কর্মী প্রত্যাবাসনে ইচ্ছুক বলে জানা গিয়েছে। জরুরি বার্তায় আরও বলা হয়, লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিব লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। সেখানে অবস্থানরত যে সকল প্রবাসী বাংলাদেশি দেশে আসতে ইচ্ছুক নয় তাদের নিরাপত্তা নিশ্চিতকরণেও নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে আবহাওয়ার পরিবর্তন, জ্বর সর্দিতে আক্রান্ত হচ্ছেন প্রবাসীরা। ওমানে 4 দিন বন্ধ থাকবে দূতাবাস, সালালার প্রবাসীদের জন্য নতুন বিজ্ঞপ্তি। সৌদি প্রবাসীদের জন্য সুখবর, বকেয়া বেতন ও ফিরতি ফ্লাইটের টিকিট দিবে সরকার। ডিসেম্বরের মধ্যে 20,000 ভিসা আবেদন নিষ্পত্তি, আশ্বাস ইতালি দূতাবাসের। রেমিটেন্সের শীর্ষে ঢাকা, বেশি টাকা পাঠান চট্টগ্রামের 6 জেলার প্রবাসী। লেবাননের যুদ্ধ পরিস্থিতি, তালিকা হচ্ছে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।